আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এই চেম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশন। প্রিয় দর্শক, আমরা প্রতি জুমাবারের ন্যায় আজকেও হাজির হয়েছে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে। আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ জননীত মুফাসসির কোরআন অধ্যাপক মাওলানা মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে, সেই নাম্বারে আপনারা বরাবরের মতো টেলিফোন করতে পারবেন, মোবাইলও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের আজকের আয়োজনে করবেন। আজকের এই দিন মাসটি শুরু হয়েছে আরবি মাস রবিউল আউয়াল। রবিউল আউয়ালের মাস আসলেই আমাদের সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যখন এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় নিমজ্জিত ছিল। সেই সময় বিশ্বের সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দিশারী সরকারে দোয়া আলম নূরে মুজাসসাম আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন, এবং সেই আগমন এমন একটি সময় তিনি করেছিলেন যখন এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল, তিনি এই পৃথিবীকে আলোকিত করেছেন। আমরা এই আলোকিত পৃথিবীটাতে সুন্দর করে বসবাস করতে চাই, এবং অশান্তির দাবানলে যখন এই পৃথিবী দাউদাউ করে জ্বলছে তখন আমাদের শান্তির বার্তা নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন। আমরা তার জীবন এবং কর্ম নিয়ে আজকে আলোকপাত করব। আপনারা আশা করি আমাদের সঙ্গে জীবন ঘনিষ্ঠ এই বিষয়গুলো নিয়েও প্রশ্ন করতে পারবেন। অধ্যাপক মাওলানা মুখতার আহমদ, আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে গবেষণা হয়েছে, থিসিস হয়েছে, এবং রসুল সাল্লামের আগমনের পরে তার বাল্য জীবন, তার সামগ্রিক জীবন নিয়ে রিসার্চ হয়েছে, গবেষণা হয়েছে। রিসার্চ গবেষণা করে রসুল সাল্লামের জীবনের মানে এত চমৎকার বিষয়গুলো ফুটে উঠেছে যে যেটি রসুলের বাইরে আর কেউ পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। আপনি রসুলের জীবন থেকে যদি আলোচনা শুরু করেন। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা একটি উন্মুক্ত মানে বইয়ের মতো, যে বইয়ের পৃষ্ঠাগুলো খুললে যেমনিভাবে সব আমরা পড়তে পারি, তার গোটা জীবনীটা এমনিভাবে আমাদের কাছে উন্মুক্ত। তার জীবনের এমন কোনো অংশ নাই যেটা মানুষ জানে না, এমনকি তার একেবারে ব্যক্তিগত জীবন, প্রাইভেট লাইফ। আমাদের প্রাইভেট লাইফ সম্পর্কে আমরা কিছু যে আমরা কাউকে বলি কখনো বলি না, কারণ আমাদের প্রাইভেট লাইফ কারোর জন্য আদর্শ না, কিন্তু রাসূলের প্রাইভেট লাইফ প্রত্যেকের জন্য আদর্শ। তার স্ত্রীর সাথে তিনি কী করতেন, তাদের সাথে কী আলোচনা করতেন, সেগুলো পর্যন্ত লোকেরা জানে। তিনি তার ছোটোবেলা থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত এমন কোনো ঘটনা নাই যেটা ইতিহাস জানে না, অথবা ইতিহাস যেটাকে লিপিবদ্ধ করেনি। পৃথিবীতে একমাত্র মানুষ, এমনকি আমাদের যুগেও একেবারে অনেক গুরুত্বপূর্ণ মানুষ অথবা অনেক সেলিব্রিটি এরকমেরও তাদের গোটা জীবন সম্পর্কে জানা কারোই সম্ভব হয় না, কারণ রাসূল সাল্লামের গোটা জীবনীটাই আমাদের জন্য আদর্শ, অন্যের জীবনে আমাদের জন্য আদর্শ না। এবং তার গোটা জীবনীটা আমাদেরকে জানতে হবে, সেভাবে আমাদেরকে চলতে হবে, অন্যদের জন্য এটা প্রযোজ্য নয়। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনীটাকে আমাদের জন্য প্রিজার্ভ করেছেন। এমনকি তিনি যখন সফর করেছেন বিভিন্ন জায়গা থেকে, মক্কা থেকে মদিনায় হিজরতের সময় অথবা মদিনা থেকে মক্কায় যখন তিনি আসলেন বিদায় হজের সময়, কোন জায়গাটায় তিনি থেমেছেন, ওই জায়গাটার নাম কি, সেই 1500 বছর আগে ওই জায়গার নাম কি, সেটিও লোকেরা তারা লিপিবদ্ধ করে রেখেছে। এবং এগুলো কতটুকু থেকে কতটুকু দূরত্ব, এখানে যেতে কতটুকু সময় লাগতো, তা পর্যন্ত সব একবারে স্পষ্ট করে আমাদের কাছে লিখিত আছে। রাসূল ইসলামের জন্ম কত তারিখে হয়েছে, তার মৃত্যু কত তারিখে হয়েছে, এমনকি তাকে কে দুধ পান করিয়েছে, কতদিন দুধ পান করিয়েছে, কোন জায়গায় তিনি কতদিন অবস্থান করেছিলেন, কার সাথে তিনি কথাবার্তা বলেছেন, কার সাথে তার বন্ধুত্ব ছিল, কোন কোন কাজগুলো তিনি করেছেন, কোনটা তিনি পছন্দ করতেন, কোনটা তিনি অপছন্দ করতেন, এমনকি তিনি কীভাবে হাসতেন, তার বডিটা কেমন ছিল, তিনি মানে যখন হাসতেন তখন কেমন দেখা যেত, তিনি যখন কাঁদতেন তখন কেমন দেখা যেত, তার চোখগুলো কেমন ছিল, তার ব্রুগুলো কেমন ছিল, তার নাক কেমন ছিল, তার দাঁত কেমন ছিল, তার দাড়ি কেমন ছিল, এমনকি তার কয়টা চুল পেকেছে তার মৃত্যুর সময়, এটা পর্যন্ত সাহাবায়ে কেরাম গুনে গুনে বলেছেন যে এতগুলো চুল তার মৃত্যুর সময় আমরা দাড়ি এবং চুল তার পাকা দেখেছি। মানে এইরকম ঘটনা পৃথিবীর কারোর জন্য ঘটেনি, কারণ একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমাদের জন্য আদর্শ হিসেবে রেখেছেন। কোরআন সেটি ডিক্লেয়ার করে দিয়েছে, কোরআন ডিক্লেয়ার করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা একটা টেলিফোনে সেই দর্শক লাইনে রয়েছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
অনেক ধন্যবাদ, প্রশ্ন করুন। জি হুজুর, আমার তিনটা প্রশ্ন। জি জি, এক নম্বর প্রশ্ন হচ্ছে যে মাথার চুলে কলম দিলে নামাজ হয় না, এই বিষয়টা কি সঠিক? আচ্ছা, আর দ্বিতীয়? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে হাতে পায়ে নখ কেটে মাটিতে পুঁতে রাখা, এটা কি বাধ্যতামূলক? তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমার পরিচিত একজন মুসলিম ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করেছে, মেয়েটি মুসলমান হয়েছে কিন্তু মেয়ের পরিবার মুসলমান হয়নি, তো এই বিষয়টা কি সঠিক আছে? ও, মেয়ের পরিবার মুসলমান হয়নি, পরিবার হয়নি কিন্তু মেয়ে ছেলে তো উভয়ই মুসলিম। আচ্ছা, অনেক ধন্যবাদ জি, আমরা বুঝতে পেরেছি। আসুন আমরা আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। জি মোতারাম, আমরা প্রথম প্রশ্নটি ছিল যে মাথার চুলে কলব ব্যবহার করলে উজু হবে কি না। জি, মাথার চুলে যদি কলব ব্যবহার করে কলবের মাধ্যমে একটা প্রলেপ তৈরি হয়ে যায়, তো এই প্রলেপের কারণে এরকম কলব কিন্তু কয়েক রকম আছে, যেটাতে প্রলেপ তৈরি হয়ে যায়, প্রলেপ তৈরি হওয়া মানে আসলে ওইখানে তখন আর ওজুর বা গোসলের পানি ঢুকবে না, তখনই তার জন্য আর গোসল আর ওজু হবে না, অর্থাৎ তিনি ওজু না করতে পারলে নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়া তার হবে না। আর যদি গোসল না করেন পবিত্র তার বা ফরজ যে গোসল, তাহলে তিনি ফরজ গোসলের কারণে পবিত্রই হলেন, তাহলে তার আবাদতার কোনোটাই কবুল হবে না। জি, এরপর হাতে নখ এগুলো কেটে মাটিতে পুঁতে রাখা যাবে কিনা? হ্যাঁ, এটা পুঁতে রাখা উত্তম, এই জন্য উত্তম কারণ এগুলোর মাধ্যমে জিন অথবা মানুষ জাদুটোনা করে থাকে। এক দু নম্বর বিষয় হচ্ছে এর মধ্যে কিন্তু অনেক জার্মও থাকে, সাইন্টিফিক যদি আমরা পার্সপেক্টিভ থেকে বলি তার মধ্যে অনেক জার্ম থাকে, অতএব মাটিতে পুঁতে রাখলে এটা ওই জার্ম থেকে মানুষ মুক্তি পায়, কারণ উন্মুক্ত জায়গায় ফেলে রাখলে তখন কী হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, নখের মধ্যে ইত্যাদির মধ্যে জার্ম থাকে, সে কারণে এগুলোকে পুঁতে রাখাটাই ভালো। তিন নম্বর প্রশ্ন করেছেন যে মেয়ে অমুসলিম ছিলেন, পরে বুঝতে পেরেছি সেটি, যে যাকে বিয়ে করেছেন তিনি মুসলিম হয়েছেন কিন্তু তার বাবা মা মুসলিম হয় না, তাতে কি আসে যায়? বাবা মাকে তো আর বিয়ে করেনি, বিয়ে তো করেছে মেয়েকে, আর একজন মুসলিম অন্য কোনো মুসলিম পুরুষ অথবা নারী ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, সেক্ষেত্রে তিনি যেহেতু ওই মেয়েটি যেহেতু মুসলিমা হয়ে গিয়েছেন তাকে বিয়ে করেছেন তিনি, ঠিক আছে, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, তিনি আসলে কি বিয়ে করার জন্যই মুসলিম হয়েছেন নাকি তিনি ইসলামকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, রাসুলকে ভালোবেসে মুসলিম হয়েছেন? যদি বিয়ে করার জন্য হন তাহলে এটা কিন্তু ডেঞ্জারাস, এই জাতীয় ইসলাম কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না, রাসুলের কাছে কবুল হবে না, কারণ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, কেবলমাত্র আল্লাহর প্রতি অনুরক্ত হয়ে আল্লাহর রাসুলের প্রতি অনুরাগী হয়ে কেবলমাত্র ইসলাম গ্রহণ করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করলেই তো সেটা কবুল হয় না, তখন সেটাকে রিয়া বলে। তাহলে আপনি অন্যের উদ্দেশ্যে রাসুল ইসলাম ওই যে বিখ্যাত সে হাদিসটি যেটিকে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত বলি, সে হাদিসটির মূল ইস্যু কি? মারসাদ ইবনে আবি মারসাদ নামক একজন সাহাবি, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, ওইখানে উদ্দেশ্য তার হিজরতের মূল উদ্দেশ্য ছিল ওইখানে একজন মহিলা আছে বিয়ে করবে তাকে, এবং রাসুল ইসলাম তখন কি বললেন, যেই ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের উদ্দেশ্যে সে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলের উদ্দেশ্যে হিজরত করে বলল পরিগণিত হবে, আর যে ব্যক্তি কোনো মহিলাকে বিয়ে করার জন্য অথবা দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে সে ব্যক্তি আসলে আল্লাহ আল্লাহ রাসুলের জন্য হিজরত করেছে বলে পরিগণিত হবে না, সে যত ভালো আমলই করুক না কেন। অতএব এখানে মূল স্পিরিটটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, তিনি কি নিয়তে সে করেছে, নিয়তের উদ্দেশ্যে এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি সে আল্লাহর উপরে পুরো আস্থা রেখে তার লাইফকে চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা তো ভিন্ন জিনিস, তাহলে তিনি করবেন না, ইসলাম গ্রহণ করার পর তিনি তো একজন মুসলিমকে বিয়ে করবেন। জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে আজকের বিষয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করা, এবং বর্তমান যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে মানুষ অশান্তির আগুনে জ্বলছে, পারস্পরিক হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষে ভরপুর হয়ে যাচ্ছে এবং সামাজিক অনাচার অবিচারে কিন্তু ছেয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা কিন্তু যতই শান্তির জন্য আমরা হন্যে হয়ে ঘুরছি, আমরা ঐক্যের জন্য প্ল্যান করছি বিভিন্ন রকম, যে এই যে প্ল্যানিংগুলো আমাদের, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন এবং তার বাস্তব আদর্শকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে যতই পৃথিবীতে আমরা শান্তির জন্য চেষ্টা করি না কেন, সেটি কি আমাদের জন্য সফল হবে? মোটেই হবে না, এবং তা তো হয়ও নি। এত যে চারিদিকে এত উন্নয়ন, এত অগ্রগতি, এত বিজ্ঞান, এত প্রযুক্তি, মানুষ মহাকাশে ঘুরে বেড়াচ্ছে এবং সমুদ্রের অতল গহ্বরে তারা ঘুরে বেড়াচ্ছে, মাটির অভ্যন্তরে কী আছে সেগুলো মানুষ পর্যন্ত জানে, এবং ন্যানো সেকেন্ডে মানুষ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে তারা কানেক্টেড হয়ে যাচ্ছে, তারা কথা বলছে এখন প্রতি মুহূর্তে, সব কিছু, এভরিথিং ইজ লাইভ, কিন্তু আসলে কি শান্তি আছে? লোকেরা তো এত মহা উন্নয়নের মধ্যে তারা আত্মহত্যা করে, তারা পালায়,
লোকেরা কিন্তু এত বিশাল লাক্সারিয়াস লাইফের মধ্যেও তারা কিন্তু ঘামায়, ঘর্মাক্ত হয়। অর্থাৎ আসলে শান্তি তো আসলে এই জায়গায়, শান্তি তো শরীরে না, শান্তি তো অন্তরে। অতএব সেটাকে প্রশান্ত রাখার জন্য যে মেডিকেশন অথবা যে প্রেসক্রিপশন, সেটা তো আল্লাহ রাসূল দিয়েছেন। সেটা যখন আমরা পাই না, তখন যতই এই দুনিয়ার আমরা তাবৎ উন্নতি, আমরা অগ্রগতি দেখতে পাই, কিছুই আমাদের মধ্যে শান্তি দেবে না। শান্তি অন্তরের বিষয়। এই শান্তি পাওয়া যায় কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ যিকিরই কেবলমাত্র অন্তর প্রশান্ত হয়, কারণ অন্তর তৈরি করছেন তিনি এবং অন্তরকে নিয়ন্ত্রণ করেন তিনি। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা সাব্বিত কুলুবানা আলা তাআতিকা, কারণ তিনি তো অন্তরকে পরিবর্তন করেন। অন্তরে যদি প্রশান্তি সৃষ্টি না হয়, তাহলে যতই আভিজাত্য যত কিছুই থাকুক না কেন, আমাদের মাঝে আসলে আমরা মানসিকভাবে যদি সেটা না হয়, তাহলে পাবো না আমরা শান্তি। আপনি ঠিকই বলেছেন, আসলে রাসূল ইসলামের জীবনই পারে, তার আদর্শ অনুসরণের মাধ্যমেই আসলে আমাদের শান্তি খুঁজতে হবে। এটাই আপনার কথার মাধ্যমে ফুটে উঠেছে। আমরা আলোচনা করছিলাম রাসূল ইসলামের জীবন নিয়ে, আজকে সামাজিক প্রেক্ষাপটে, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনে রাসূল ইসলামের কিন্তু প্রত্যেক সেখানে দেখাবেন। পৃথিবীতে আমরা যদি বিজ্ঞানীদের কথা বলি, তাহলে কারা বিজ্ঞানের কথা বলেছেন? কেবল ফিলোসফি দর্শনে যারা আছেন, তারা কেবল দর্শনের, অর্থনীতিবিদরা কেবল অর্থনীতির কথা বলেছেন, অথবা সোশ্যাল সায়েন্টিস্টরা অথবা মেডিকেল সায়েন্টিস্টরা, তারা কেবল তাদের পার্টিকুলার ফিল্ডের কথা বলেছেন। এমনকি অন্যান্য নবী রাসূলদের কথাও বলি, তারা সকল জায়গায় তারা আদর্শ দেখাতে পারেন নাই। এই কারণে, মানে যেমন মুসা ঈসা আলাইহিস সালামের কথা বলি, তিনি যুদ্ধ তো করতে হয় নাই, তিনি আবার বিয়ে করেন নাই, অতএব বিবাহিত জীবনের জন্যে আমরা বলতে পারি না তার কথাবার্তাগুলো আমাদের জন্য আদর্শ, কিন্তু তিনি সেভাবে জীবনযাপন করেন নাই। তিনি যুদ্ধ করেন নাই যে যুদ্ধের ময়দানে শত্রুর সাথে কী আচরণ করা হবে, বন্ধুর সাথে, যুদ্ধ বন্ধুর সাথে কী আচরণ করা হবে, সেটা আমরা জানি না। কিন্তু তিনি আমাদের জন্য এই কাজটি করেছিলেন। এই কারণে তার গোটা জীবন এর কোনো অংশ নাই যেটিকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে না পারি। একজন দর্শকের ফোন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কে বলছেন, কোথা থেকে, নামটি বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, নাম বলুন, প্রশ্ন। আমার প্রশ্ন আছে একটা। জি জি, আমার নাম শারমিন বাসা জিনি। আমি জি বুঝতে পেরেছি, বলুন, প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হচ্ছে যে কাপড় না থাকলে গায়ে ই হয় নাকি, এই না অজু হয়? কোনটা কোনটা না থাকলে কাপড়? বুঝতে পেরেছি, কাপ ও কাপড় না থাকলে, কাপড় না থাকলে বিষয়টা ক্লিয়ার না, ভালো করে বুঝতে পেরেছি। জি জি জি, বুঝতে পেরেছি। জি, অনেক ধন্যবাদ। জি, আসুন, আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছে। মানে কাপড় না থাকলে গায়ে, যদি কাপড় না থাকে তাহলে ওযু হবে কিনা? অবশ্যই গায়ে কাপড় না থাকলে, গায়ে কাপড় না থাকলে ওযু হবে, কোনো সমস্যা নেই। গায়ে কাপড় না দিয়ে গোসলও তো করা যায়, আর গোসলের আগে তো মানুষ ওযু করেই, গোসল তো সবচেয়ে বড় ওযু, অতএব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জি জি জি, মোটামুটি ওযুর ব্যাপারটি আসলে অনেক সময় ওয়াশরুমে গোসল করার বিষয়টা অনেক সময় থাকে যে উলঙ্গ হয়েও অনেকে গোসল করে, সেগুলি তো ইনশাআল্লাহ, এবং সেটি অনেকে বলে যে না এটা ঠিক নয়, কারণ আগের গোসল করার নিয়ম ছিল যে আবৃত ছিল না বাথরুম ও টয়লেট, সেগুলো জায়গাতে তো কাপড় পরে গোসল করা সমস্যা। কিন্তু অনেকেই ফতোয়া দেন এরকম যে না এভাবে তো গোসল করা যাবে না, এটা তো উনি আবৃত হয়েই আছেন না, যিনি বলেছেন তিনি এরকম ঠিক একেশের উপর ভিত্তি করে বলেছেন, তিনি কেবল জানেন। কারণ এই মশালাটি সর্বজন স্বীকৃত যে কেউ যদি চারিদিকে বাউন্ডারি করা কোনো জায়গায় গোসল করে, তাহলে তিনি অনাবৃত হয়ে তিনি গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ তার মূল বিষয় হল আল ইস্তিতার, মানে হচ্ছে মানুষের চোখের আড়ালে থাকা। তিনি তো অলরেডি মানুষের চোখের আড়ালে, এটা তিনি পার্টিকুলারলি একটা জায়গায় আছেন। সেখানে যখন ওয়াশরুমে যায় মানুষ, যদি টয়লেটের কথা বলি, যখন মানুষ ওয়াশরুমে যায়, পেশাব পায়খানা যায়, তখন তো তিনি কিছুটা হলেও তিনি কি মানে তিনি তিনি ধরেন বিবস্ত্র হন, তো সেইটা তার জন্য যায় কি হবে, কোনো সমস্যা নেই। এটা ঠিকই বলেছেন যে আসলে আমাদের অনেক কিছু বোঝার ভুলের কারণে আমরা কিন্তু অনেক রকম এক্সট্রিম হয়ে যাই, আমরা অনেক সময় উগ্র চিন্তা করি, যেটি মানুষের জন্য কিন্তু এটি কষ্ট হয়ে যাবে। সেই জিনিসটা তো আসলে সহজ করে, কঠিন করে। এই জিনিসটি আপনার এই আলোচনার মাধ্যমে বোঝা গেছে। আমরা বিষয়ে যেটি আলোচনা করছিলাম, আমরা সেই দিকে ফিরে যাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বিভিন্ন দিকগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। আমাদের এই জীবনগুলোর ক্ষেত্রে, যেমন তার বাল্য জীবন গুলো নিয়ে এবং তার প্রত্যেকটা সেক্টরে এই পড়াশোনা বা জানা আমাদের কতটুকু জরুরি? জানা তো ইসলামকে যদি জানতে হয়, তাহলে তার রাসূল সাল্লামকে পড়তে হবে, ফরজ। আর রাসূল সাল্লামের জীবনী পড়া এটাও একটা ইবাদত, কারণ রাসূল সাল্লামের জীবনী জানার মাধ্যমে একজন ব্যক্তি আদর্শিক জীবন যাপন করার
জন্য তিনি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হবেন, আর এটা জ্ঞান অর্জনের শ্রেষ্ঠতম মাধ্যম। তার জীবনী হচ্ছে মানে মানব জীবনে এমন কোনো কিছু নাই, কেউ যদি মনে করে যে আমি আর পৃথিবীতে কোনো বই পড়বো না, কেবল তার জীবনী পড়বো, তাহলে তার জন্য যথেষ্ট। আল্লাহ জানে কিছু। একজন দর্শকের ফোন নিচ্ছে। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কে বলছেন, কোথা থেকে, নামটি বলুন, প্রশ্ন করুন। জামাতে আমি পুরো নামাজ পাইনি, দুই রাকাত পেয়েছি, তাহলে কি আমাকে ওই চার রাকাত পুরো শেষ করতে হবে না দুই রাকাত করে সালাম ফিরাতে হবে? অনেক ধন্যবাদ, আসুন আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছে। জিমুতরাম, যদি উনি সফরে থাকেন তাহলে চার রাকাত বিশিষ্ট নামাজে উনি দুই রাকাত পেয়েছেন, আর দুই রাকাত উনি কি পড়বেন নাকি দুই রাকাতে সালাম ফিরাবেন? হ্যাঁ না, আপনি যদি ইমামের পেছনে নামাজ আদায় করেন তাহলে তো আপনি পুরো নামাজই পড়বেন, আপনি দুই রাকাত পেরেছেন আর বাকি দুই রাকাত আপনাকে আদায় করতে হবে। কারণ ইমামের পেছনে ইমামকে 100 ভাগ অনুসরণ করা লাগে, আপনি তার চেয়ে কম অনুসরণ করতে পারবেন না। আর যদি আপনি নিজে ইমাম হন তাহলে দুই রাকাত পরে আপনি বসে যাবেন, বাকিরা দাঁড়িয়ে তারা বাকি দুই রাকাত বা এক রাকাত যেটা থাকবে সেটা তারা পূর্ণ করবে। সফরের নামাজ বিষয়ে যেহেতু প্রশ্ন এসেছে, আমরা আরও কিছু সম্পূরক প্রশ্ন করতে পারি আপনার কাছে, সেটি হলো যে সফরের নামাজের সময় সুন্নত নামাজ পড়া, এটি কতটুকু মানে সুন্নত পড়তে হবে কি? রাসূল ইসলাম সফরে সাধারণত রাসূল ইসলাম সুন্নতের নামাজ আদায় করতেন না, অতএব সফরে সুন্নত না পড়া এটা বৈধ। যদি এখানে ফিকহি ইখতিলাফ আছে হানাফিরা হানাফি মাযহাবের অনুসারে সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে যেহেতু তারা মনে করে থাকেন, সেই কারণে তারা বলেন যে সফরেও সুন্নত নামাজ পড়তে হবে। তবে মাসালাটির এই মাসালার ক্ষেত্রে সবচেয়ে আল আরজাহ ওয়াল আহওয়াত যদি আমরা বলি ওয়াল আকরাবিল সওয়াবি, সবচেয়ে শক্তিশালী এখানে মত হলো সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়তেন না, অতএব সুন্নত না পড়ার না পড়লে কোনো সমস্যা নাই, বরং না পড়াই সুন্নত। না পড়াই সুন্নত, যেহেতু মানে নামাজকে ফরজে অর্ধেক করা হয়েছে, সুন্নত পড়ার তো প্রয়োজন। আর একটা বিষয় হচ্ছে যে ফজরের নামাজের যে সুন্নত, সেই নামাজটা কি পড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এবং হাদারে, অর্থাৎ তিনি সফর অথবা ইকামা কোনো অবস্থায় তিনি দুটো নামাজ পরিত্যাগ করতেন না, যে দুটো ফরজ নয় বটে কিন্তু সেটা ফরজের বাইরে ক্যাটাগরি বা নওয়াফেলের ক্যাটাগরি। একটা হলো সলাতুল ভেতের, যেটি আহনাবদের মতে ওয়াজিব এবং অন্যরা মনে করেন সুন্নত, আর হচ্ছে ফজর দুই রাকাত সুন্নত। এমনি তো রাসূল সাল্লাম বলেছেন এমনিতে ভিতরের এত গুরুত্ব, ইয়াহলাল কোরআন আউতিরু ফা ইন্না রব্বাকুম ভিতরুন, হে কোরআনের অনুসারীরা তোমরা ভিতরের নামাজ পড়ো, কারণ তোমাদের রব ভিতর, অথবা আল্লাহ তাআলা ভিতরকে তিনি পছন্দ করেন, কারণ তিনি নিজেই কি ভিতর, ভিতর মানে তিনি এক বিজোড় বেজোড় এক। দু নম্বর বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাম এমনি বলেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য আরেকটি নামাজকে অতিরিক্ত করে দিয়েছেন, সেটি হচ্ছে তোমাদের ভিতর, সেই কারণে তিনি কখনোই সালাতের ভিতর তিনি পরিত্যাগ করতেন না। আর ফজরের দুই রাকাত সুন্নতের ব্যাপারে তিনি বলেছেন মানে রাকাতাই আল ফাজরি খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের দুই রাকাত সুন্নত এই দুনিয়া এবং দুনিয়ার সকল সম্পদের চেয়ে বেশি উত্তম। কিয়ামতের দিনকে আমরা দেখব যে এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের। কেউ যদি ঘুমের কারণে দেখা গেল ফজরের নামাজটা পড়তে দেরি হয়ে গেল, জি জি, তখন তো সে সঙ্গে সঙ্গে পড়ে নেবে, জি জি, সেখানেও কি সুন্নত পড়বে? হ্যাঁ, সুন্নত তিনি ফজর কখনো যদি তিনি না পড়তে পারতেন তাহলে তিনি সুন্না সহ তিনি কাজা করতেন, জি জি। অনেক ধন্যবাদ, আমরা জানলাম অত্যন্ত চমৎকারভাবে প্রশ্নের উত্তরগুলো আপনার কাছ থেকে। এবারে জানার বিষয় হচ্ছে পৃথিবীর যত দার্শনিক পণ্ডিত মনীষী এবং বুদ্ধিজীবী যারাই এসেছিলেন তারাই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই পূর্ণাঙ্গ আদর্শ হিসেবে অনুসরণ করার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে তারা পারেননি, এবং সবাই রাসূল সাল্লামের তার চরিত্রের দিকগুলোকে ফুটিয়ে তুলেছেন। জর্জ বার্নার্ড শো থেকে শুরু করে আমরা অনেক মনীষী দার্শনিক পণ্ডিতদেরকে দেখেছি, তো রাসূল ইসলামের যেহেতু এত বেশি আদর্শ মানে সকল ক্ষেত্রে মানে সর্বক্ষেত্রে রাসূল ইসলাম হচ্ছেন আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, তাহলে তাকে বাদ দিয়ে আমরা অন্য কোনো মতাদর্শ আমরা কি গ্রহণ করতে পারি? মোটেই না, যদি কোনো মুসলমান এটা গ্রহণ করে তাহলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। রাসূলকে রাসূলের আদর্শকে বাদ দিয়ে তিনি যদি অন্য কারো আদর্শকে রাসূলের আদর্শের প্যারালাল মনে করেন, অল্টারনেটিভ মনে করেন, অথবা তার চেয়ে ব্যাটার মনে করেন, তাহলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ রাসূল ইসলামকে আদর্শ হিসেবে গ্রহণ করা আমাদের জন্য ফরজ, এমনকি তিনি কীভাবে নামাজ আদায় করতেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, প্রত্যেকটা কাজ তিনি যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে করতে হবে। যেটা আমাদের সমাজে সেকুলারিজম কমিউনিজম এরপরে বিভিন্ন রকমের মতাদর্শ আমাদের সমাজের মধ্যে পরিচালিত এবং নবী ক্যাপিটালিজম সহ বিভিন্ন ইজম আছে এবং সমাজের মধ্যে মানবরচিত মতবাদ
দ্বারা সমাজ পরিচালিত হয়, এবং সেটি জন্য তো আসলে আমরা সারা বিশ্বব্যাপী দেখেছি যে তারা আসলে শান্তির জন্য চেষ্টা করেছে, মুক্তির জন্য চেষ্টা করেছে, তারা পারেনি। বিগত সরকারও বহু চেষ্টা করেছে, কিন্তু তারা নিজেরা ব্যর্থ হয়ে, এমন ব্যর্থ হয়েছে যে তারা একেবারে দেশ থেকেও পালিয়ে চলে গেছে। এমন পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটে নাই যে সবাই, এভাবে আমরা দেখেছি যে কমিউনিজম তারাও অনেক টাইম ক্ষমতায় ছিল কিন্তু কখনো তারা রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালিত করতে পারেনি। সেই জায়গাতে এই রবিউল আউয়াল মাসে এতগুলো কথা এজন্যই বলা লাগছে যে সব আদর্শ মতবাদ কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, বর্তমানে রসুল ইসলামের আদর্শই কিন্তু টিকে আছে এবং সেটি কেমন পর্যন্ত টিকে থাকবে, এটি কিভাবে সম্ভব আমরা আমাদের বাস্তব জীবনে অনুসরণ করতে পারা, সর্বশেষ পর্যায়ে আপনার কাছ থেকে এটাই জানতে চাই। আমাদের এক নম্বর কাজ হচ্ছে রসুল ইসলামের জীবনীটা আমাদের পড়া, আমরা যেন পড়ি। দু নম্বর হচ্ছে আমাদের জীবনে তা বাস্তবায়ন করা। রাসূল ইসলাম মদিনায় এবং মক্কায় যেই সাহাবা ইকরামদেরকে তিনি তৈরি করেছেন তার আদর্শে, এরা কি গোটা পৃথিবী নেতৃত্ব দেয় নাই? কোন জায়গায় নাই তারা নেতৃত্ব দেয়নি, জ্ঞানে তারা নেতৃত্ব দিয়েছে, অথচ তারা কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই, একমাত্র তার কাছেই তারা পড়েছে। পৃথিবীর জ্ঞানের ক্ষেত্রে তারা এই পৃথিবী তারা একমাত্র আদর্শ। রাজনীতির ক্ষেত্রে যদি আমরা বলি, পৃথিবী তাদের চেয়ে বড় রাজনীতিবিদ কারা ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছেন তার সময়ের, কিন্তু সেখানে তিনি যেভাবে শাসন করেছেন, বলা হয় আপনার ওই যে বাঘ এবং মহিষ, অথবা আপনার সে মানে নেকড়ে বাঘ এবং ছাগল বকরি একসাথে পানি খেয়েছে, মানে তাদের কোনো শত্রুতা কারো মাঝে ছিল না। এমনকি সিরিয়াতে, সে হাজার মাইল দূরে, সিরিয়াতে কোনো শত্রু প্রবেশ করার আগে তারা চিন্তা করতো যে ওমর কিন্তু দেখছে, মানে ওমরের লোকেরা দেখছে, ওমর কাছে সংবাদ চলে যাবে, অতএব কোনো অন্যতা করতে পারতো। রাতের অন্ধারে লোকেরা, অন্ধকারের লোকেরা অন্যায় করতো না, কারণ ওমর দেখবে এই কথা তারা ভয়ে। কেমন শাসক ছিলেন, অথচ তিনি মদিনায় বসে আছেন, তিনি দিনের বেলা তিনি কাজ করতেন মানুষের জন্য, রাতের বেলা তিনি আল্লাহর ইবাদতে তিনি দাঁড়িয়ে যেতেন। এই যে শাসক তৈরি করেছে, আমরা যে শাসকের কথা বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জ্ঞানের কাছে গোটা পৃথিবী কিন্তু আপনার ধরেন আবদ্ধ। আর খালিদ ইবনে ওয়ালিদের যদি তার যদি মিলিটারি প্রজ্ঞার কথা বলি, মানে তার সেনাবাহিনী হিসাবে, সেনাপতি হিসেবে তার যে প্রজ্ঞা, এই প্রজ্ঞার কোনো তুলনা আছে গোটা পৃথিবীতে? এমন কোনো দিক নেই যে এই দিকে রাসূল সাল্লাম লোক তৈরি করে যান নাই। আমরাও যদি ঠিক রাসূলের আদর্শে যদি চলতে পারি, এমন লোক তৈরি হয়ে যাবে, গোটা পৃথিবী তখন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখন অশান্তি, অথবা আমরা যে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর যে অবকাঠামো এখন দেখতে পাই, সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি ঠিকই বলেছেন যে আসলে জর্জ বার্নার্ড শো এমন একটা চমৎকার উক্তি করেছেন, আমি এই প্রোগ্রামে বলতে চাই, যে তিনি বলেছেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়্যার অ্যাজিউমড ডিক্টেটরশিপ অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড হি ওয়ার্ল্ড বিং মাস্ট নিড পিস অ্যান্ড হ্যাপিনেস। আমি বিশ্বাস করি তিনি কিন্তু পাশ্চাত্যের সবচেয়ে বড় জর্জ বার্নার্ড শো দার্শনিক, বিংশ শতাব্দীর সবচেয়ে বড় দার্শনিক। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় একজন মানুষ যদি বর্তমান জগতে ডিক্টেটর হতেন, তাহলে এই সমাজের মধ্যে মানে অশান্তি যে পরিবেশ, মানুষ ডিক্টেটর শব্দটাকে যেন ভুল না বোঝে, ডিক্টেটর মানে হচ্ছে তিনি যদি ওই সময়ের, কারণ প্রেসিডেন্সিয়াল ফর্ম তো, একজন রাষ্ট্রনায়ক, তিনি যে রাষ্ট্রনায়ক হতেন, অতএব জর্জ বার্নার্ড শো মানে বলেছেন যদি তিনি রাষ্ট্রনায়ক হতেন, তাহলে গোটা পৃথিবীর সমস্যা তিনি এক চুমুকে সমাধান করে দিতে পারতেন। দারুণ একটা অসাধারণ বক্তব্য, এবং কথা সত্য, জর্জ বার্নার্ড শোর মতো, তার মতো শক্তিমান ধরেন এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে তার মধ্যে শক্তিমান কোনো ফিলোসফার আসেনি, এটা তার বক্তব্য। এবং তিনি খ্রিস্টান, তিনি যদি কোনোদিন মুসলমান হতেন তাহলে একটা কথা ছিল, খ্রিস্টান তিনি। জি জি, এবং আরও অনেক মনীষী দার্শনিক পণ্ডিতের প্রায় এক দ্য হান্ড্রেডস যে বুক, সেখানে আছে মোহাম্মদ ইসলামকে কিন্তু সর্বপ্রথম স্থান দেওয়ার কারণ হচ্ছে রসুল ইসলামের এমন কোনো মানে নৈতিক চরিত্রের দিক নেই যে যে রসুল ইসলামের জীবনে ছিল না, আবার কোনো বোধ গুণ সামান্যতম রসুল ইসলামকে স্পর্শ করতে পারে। তো সেই দিক থেকে খুবই চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনে রসুল ইসলামের জীবন নিয়ে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বৈশাখী টিভির স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ জানলাম যে আসলে আমাদের জীবন অনেকখানি একেবারে ছোট্ট একটি জীবন, এই ছোট্ট জীবনের মধ্যে আমাদের কিন্তু অনেক কাজ করতে হয়। আমরা যত মতবাদ রয়েছে, এই মতবাদগুলো যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করতে যাই, তাহলে এবং আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অনেক কাজ রয়েছে, এই কাজের মধ্য দিয়ে রসুল ইসলামকে যদি আমরা আমাদের মানে সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে যদি তাকে আমরা গ্রহণ করতে না পারি, তাকে যদি আমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে গ্রহণ করতে না পারি, অন্য কোনো মানুষকে গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের জীবনে শান্তি আসবে না। এই জন্যই আসুন আমরা এই রবি উলাওয়াল মাসে আমরা চেষ্টা করি রসুল ইসলামকে জানার জন্য, বোঝার জন্য, এবং তার জীবন নিয়ে আমরা চালিয়ে যাই, বাস্তব জীবন অনুসরণ করার চেষ্টা করি। এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।